হিন্দুদের প্রধান তিন দেবতার অন্যতম হলেন বিষ্ণু। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন বিষ্ণু তার অসীম ক্ষমতা দিয়ে পৃথিবীকে রক্ষা এবং জীবকুলকে লালন করেন। বরেন্দ্র গবেষণা জাদুঘরের 5 নম্বর গ্যালারিতে রয়েছে মোট 42টি বিষ্ণু মূর্তি, যেগুলো উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা। ধারণা করা হয় কৃষ্ণ পাথরের তৈরি এই মূর্তিগুলো 10ম থেকে 12ম শতাব্দীর। বিষ্ণুকে নারায়ণ ও হরি নামেও ডাকা হয়। বিষ্ণুর 4টি হাত। তার 4 হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। এর মধ্যে পদ্ম হল জ্ঞানের প্রতিরূপ, চক্র ধর্মের প্রতীক, শঙ্খ যুদ্ধের, আর গদা হল অশুভ শক্তিকে নাশের প্রতীক। ব্রাহ্মণ্য ধর্মমতে তাদের প্রধান 3 জন দেবতা, একজন ব্রহ্মা, একজন বিষ্ণু আর একজন শিব। তো এই 3টি প্রধান দেবতার মধ্যে বিষ্ণু অন্যতম। 5 নম্বর গ্যালারিতে আমাদের সমস্ত নিদর্শনী বৈষ্ণব ধর্মাবলম্বীদের আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শিল্পকর্ম তৈরি হয়েছিল সেগুলো আপনারা জানেন। প্রতিটা দেবতা অথবা দেবীর একজন করে বাহন থাকে। বিষ্ণু দেবতারও একটা বাহন আছে, সুনির্দিষ্ট বাহন, তার নাম হলো গরুড়। এইটা একটা পাখি সদৃশ প্রাণী, এটা না মানুষ না পাখি, তার দুটো ডানা আছে, সে ডানায় ভর করে সম্ভবত বিষ্ণু দেবতাকে উনি ক্যারি করতেন। তো এই গরুড়ের আলাদাভাবেও মূর্তি আমাদের এখানে রয়েছে, বিষ্ণুর বাহন গরুড়। বিষ্ণু মূর্তির আরেকটি উল্লেখযোগ্য চিহ্ন হচ্ছে বনমালা। শাস্ত্রে বিষ্ণুর 10টি অবতারের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে এই গ্যালারিতে বরাহ অবতারের কয়েকটি মূর্তি রয়েছে। এছাড়া আছে বিষ্ণুর বাহন গরুর। বিষ্ণুর বাহন হচ্ছে নাকি পাখি পালক ছিল, এক স্থান থেকে যাওয়ার জন্য আর কি, ফসল করতে আর কি, মানে বিষ্ণু গ্যালারি বলা হয়। তো এনার হচ্ছে 4টা হাত আছে, একটা এখন চক্র, একটা হচ্ছে গদা, আরও 2টা আছে, সেটা সঠিক মনে নাই। তো মোটামুটি আর কি অনেক সুন্দরভাবে সাজানো সব কিছুই, অনেক ভালো লাগছে এখানে আসা করে। বিষ্ণুপুরার মতে 10ম অবতার কল্কির আগমনের মধ্য দিয়েই কলিযুগের সমাপ্তি ঘটবে। কল্কি দুষ্টের দমন ও শ্রীষ্টের পালন করে নতুন সত্যযুগের সূচনা ঘটাবেন।